আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জননী ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের বলেছিলাম যে আমি যে একটা সার্কিট আপনাদেরকে বানিয়ে দেখেছিলাম, এই সার্কিটটি দেখুন, যে সার্কিটটি কিন্তু আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেটা কীভাবে কাজ করে। এবং এই সার্কিটটির 7 সেগমেন্টে লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো বলেছিলাম, প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই ভিডিও। দেখুন যে আমি মূলত টাইমটা টোটালি সেট করে নিয়েছি, ও সামনে যে ওয়্যারগুলো দেখতেছেন এগুলো মূলত যে তারগুলো দেখতেছেন, একটা গ্রাউন্ড কানেকশন, একটা AMPM সেট করার জন্য, একটা মোট, একটা ঘন্টা, একটা মিনিট, এইভাবে মূলত আমার 5টা ওয়্যার হয়েছে। তো আমরা যদি পিছনের সার্কিটটা দেখি, দেখুন যে আমার পিছনে যে সার্কিটটি আছে এই সার্কিট দিয়ে মূলত এখন ঘড়িটা চলতেছে। দেখুন যে এই সার্কিটটিতে মূলত এখন টাইম চলতেছে, আর এই সার্কিটটিতে অবশ্যই আমি দেখেন যে আমার পাওয়ার সাপ্লাই থেকে 13 ভোল্ট পাওয়ার আপ করেছি। আর ঘড়ি টাইমটা যদি আমি দেখাই 10:18 এবং আমি যদি আমার অন্য একটা ঘড়ি আছে দেখুন যে এই ঘড়িতেও কিন্তু মূলত 10:18 আছে। এইটার মধ্যে আমি মূলত আপনার যে আইসি ব্যবহার করেছি এটা আপনারা যদি 8MP8 যে আইসিটা আছে সেটা যদি ব্যবহার করেন সেটাও পারবেন, কিন্তু আমি এই ঘড়িটাতে আমি আইসি ইউজ করেছি আপনার যে যে চিপটি আছে দেখতেছেন, যে AICT AICT হলো আপনার, এটা হলো আপনার 8MEGA328। আমরা আরডুইনোতে যে আইসিটি ব্যবহার করি সেই আইসিটি 8MEGA328 যে আইসিটি আর কি, সেটা দেখুন যে আমার এখানে আরডুইনো বোর্ড আছে, এটার উপর একটা বোর্ড শেল আমি নিজে তৈরি করে নিয়েছি, এটা দিয়েই আমি মোটামুটি আপনার সফটওয়্যার আপলোড করি। আমার এই হলো কম্পিউটার, দেখুন যে আমার এই PCতে মূলত আরডুইনো সফটওয়্যারটি আছে। বাম দিকে 1, 2, 3 সিরিয়ালের উপরে 3 আমার আরডুইনো সফটওয়্যার, আরডুইনো সফটওয়্যার থেকে মূলত আমি সফটওয়্যারটি এই এটাতে দিয়ে মূলত আমি আপলোড করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে এটাতে অন্য একটা সফটওয়্যার আপলোড করে দেখাই, আচ্ছা ঠিক আছে আমি একটু সফটওয়্যারটি আপলোড করে দেখাচ্ছি। তো আমি সেক্ষেত্রে আইসিটা বেছে লাগিয়ে নিচ্ছি, যেহেতু একাই কাজ করতে হচ্ছে আমি লাগিয়ে নিলাম। আমি অবশ্যই এটাতে এখন আমার পাওয়ার দিব, পাওয়ার বলতে আমি PC যে USB কেবল আছে USB কেবলের পাওয়ারটি দিয়ে দিচ্ছি। দেখুন আমার PC কাজ হয়েছে। আমি এখন মূলত আপনার এটার মধ্যে একটা প্রোগ্রাম আপলোড করব, আর প্রোগ্রামটা আপলোড করতে হয় কিভাবে আমি সেটা আগে আমি আপনাদের আরডুইনো সফটওয়্যারটি আমি ওপেন করি। দেখেন এখন আপনাদের মূলত আমি কম্পিউটার সফটওয়্যার নিয়ে যাব, যে মূলত যদিও দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে ভিডিও করছি, তার মধ্যে এক হাতে ভিডিও করা, তো কোড কার প্রয়োজন হলে আমি কবর অবশ্যই কোড দিতে পারবো। যাই হোক, আমি জুম করে আমি ভিডিওটি করার চেষ্টা করতেছি। দেখুন যে আমার এখানে যে এটা আছে আমি এগুলো সব ডিলিট করে দিব, রাখবো না। আমার কাছে এটার একটা কপি অবশ্য আছে, আমি এখান থেকে আমি আমার যে এটা প্রোগ্রামটা এটা হলো আপনার Ctrl+A, একটু সরি আমি কিবোর্ডে চা দিতে গেলে একটু যদি দূরে সরে আসতে আসতে, হ্যাঁ আমি অল কপি করে নিলাম। এখান থেকে আমি কপি করে নিলাম এবং প্রোগ্রামগুলো নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, প্রোগ্রামটি আমি এখানে পেস্ট করে দিলাম। প্রোগ্রামটা পেস্ট করে দেওয়ার পর আপনারা অবশ্যই এই যে ডান পাশে ফাইল লেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি চলে আসবেন আপনার এই লেখার মধ্যে যে আপলোড ইউজিং প্রোগ্রামার, ঠিক আছে। এটাতে যদি আমি প্রোগ্রামটা ক্লিক করে দেই সেক্ষেত্রে আমার আরডুইনো সার্কিটে কি ইফেক্ট হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে আমি আরডুইনো সার্কিটে চলে আসলাম আর উইদিকে আমি PCতে এই প্রোগ্রামে রেখেছি, আমি ওইটা আপলোড করে দিব। যে আমার আরডুইনো যে বোট লোডার শেলটা আছে সেটাতে ইফেক্টটা তৈরি হয়, আমি
আপলোড করে দিচ্ছি। দেখুন যে এখানে যেটা তৈরি হচ্ছে পরিবর্তনটা দেখুন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ প্রোগ্রাম আপলোড হচ্ছে। দেখতেছেন যে আপনার প্রোগ্রাম আপলোড হচ্ছে। হ্যাঁ প্রোগ্রাম আপলোড কমপ্লিট। এখন আমরা যদি আমরা পিসিতে চলে যাই, আমরা পিসিতে গেলে দেখতে পারবো যে আমাদের একদম নিচে দেখেন যে ডান আপলোডিং, নিচে লেখা আছে ডান আপলোডিং। আমরা যে প্রোগ্রামটি দিয়েছিলাম সেটা ডান হয়েছে। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্য নতুন একটা আইসি আপনারা যদি ফার্স্টে এনে আপনারা এই প্রোগ্রামটি মূলত এই বোট শেলে এইভাবে লাগান সেক্ষেত্রে কাজ করবে না, অবশ্যই এটাকে আগে বোট লোডার করতে হবে। তাই বোট লোডার কীভাবে করতে হয় সে ব্যাপারে আমি পরে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর ভিডিও লম্বা করবো না, যদিও অনেক কথা বলে ফেলেছি। অবশেষে আমার ঘড়িটি আবারও দেখাচ্ছি যে আমি যে প্রোগ্রাম দিয়ে করেছিলাম সে প্রোগ্রামে আমার ঘড়িটি সুন্দর চলছে। তাই সেক্ষেত্রে এখন 10:23, এটা কিন্তু আপনার দুইটা মোডে চালানো যায় ঘড়িটা। আমি কিন্তু আপনার এখন যে মোডে চলতেছে এটা হলো আমার 12 hours, মানে 12 ঘন্টার যে টাইমটা সেটা। আমি যদি এখানে এখন আমি 24 hours ব্যবহার করি 24 ঘন্টা, তো সেক্ষেত্রে আমার কিন্তু ঘড়ির টাইম এখানে আসার কথা ছিল যেহেতু রাত 10টা, সেক্ষেত্রে আসবে আপনার হলো আপনার 22টা, 22:23 এইভাবে মূলত ঘড়ির টাইমটা আসার কথা ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে 12 ঘন্টা টাইম দিয়ে রেখেছি, যেহেতু AM PM সিলেক্ট আছে সেক্ষেত্রে আমি এভাবে করে দিয়ে রাখছি যে আমার ইন্টারন্যাশনাল টাইমে আমার প্রয়োজন নেই। আমরা বাংলাদেশে যে টাইমটা আমরা গণনা করি কি যেভাবে দেখি সেই মোটটাই আমি মূলত ব্যবহার করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। জননী ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।